নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুনোম কুক। জুনোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আবারও আপনাদের সাথে বেগুনের একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আজকে বেগুনের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, যারাও বেগুন খেতে ভালোবাসে না তারাও পছন্দ করবে। কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি বন্ধুরা ভালো লাগবে। এখানে আমি বেগুন নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। আপনারা চাইলে বেগুনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনের যে ডাটের দিকের অংশটা ছিল কিছুটা কেটে বাদ দিয়েছি। এবার আমি বেগুনগুলোকে কেটে নেব। আর বেগুনের এই রেসিপিটা ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। এবার আমি বেগুনটাকে কেটে নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। এখানে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রান্নার যে কোনো তেলে বা সর্ষের তেলে বানিয়ে নিতে পারেন। এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু ঘুরিয়ে দেব। নতুন বন্ধু এখনও যারা আছেন, এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকলে পরবর্তী রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার তেল ভালো করে গরম করে নিয়েছি, তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আর বেগুনগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। বেগুন ভাজার সময় একটু হলুদ বা লবণ দিয়ে দিলে তেলের পরিমাণটা কম লাগে, তাই সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এবং দেখতেও ভালো লাগবে। তারপর আমি 2 থেকে 3 মিনিট মতন বেগুনগুলোকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর তুলে নেব। যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা, সেখানেও আমি কুকিং ভিডিও শেয়ার করি। যদি আমার শেয়ার করার কুকিং ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ফলো করার জন্য অনুরোধ রইল। আর এদিকে ততক্ষণ আমি বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি, ঠিক এরকম ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর তুলে নিচ্ছি। এবার কড়াইটাকেও আমি একটু পরিষ্কার করে নেব। বেগুনের এই রেসিপিটা আগে বানিয়ে না খেয়ে থাকলে এইভাবে অবশ্যই একদিন আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার ভাজা বেগুনের থালা আমি পাশে রেখে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা করার জন্য। আবারও আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। তারপর আমি তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে 1 চিমটি মতন হিং। যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন। বেগুনের এই রেসিপিটাই হিংয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। হিং দিয়ে এবার আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে বেগুনের এই রেসিপিটা। পেঁয়াজের পরিমাণ একটু বেশি থাকলে খেতে ভালো লাগবে। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই সময় দিয়ে দেবো এবার আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে 4 থেকে 5 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, সামান্য আদা নিয়েছি, আধ বাটা করে বেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হবে। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, প্রায় 2 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ এবং পরিমাণ অনুযায়ী লবণ। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা কালার আসছে এবং কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব, আর সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা কড়াইয়ে গায়ে লেগে পুড়ে না যায়। কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম, তারপরে ভালো করে মশলাটা ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন। বেগুনের এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। যারা বেগুন খেতে চায় না তারাও কিন্তু ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা খেতে। রাতে পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আজকে আমার এই বেগুনের রেসিপিটা আমাদের বাড়িতে রাতে রুটি পরোটার সাথে খাওয়া হবে, সেই জন্য আমি বানালাম। আপনারাও অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। এবার দেখুন বন্ধুরা, মশলাটা একদম শুকনো করে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আবারও আমি। জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো
ভেজে রাখা বেগুনগুলো। এই সময় বেগুনগুলো দিয়ে মশলাতে সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে বেগুনের গায়ে লেগে যায় এবং বেগুনটা কষানো হয়ে যায়। কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মশলার সাথে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে 2 থেকে 3 বার এভাবে সেদ্ধ করে নিলেই পুরোপুরিভাবেই বেগুন সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ রাখার পর ঢাকনা খুলে নিচ্ছি। আজকে শেয়ার করা বেগুনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে। ঢাকনা চাপা দিয়ে আবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার ঢাকনা খুলে নিলাম। পুরোপুরিভাবে বেগুন সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু বন্ধুরা বেগুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই সবার শেষে দিয়ে দেব টমেটো। বেগুনটা ভালো করে সিদ্ধ হওয়ার পরেই টমেটোটা দিতে হবে, তাহলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটো দিলে বেগুনটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই বেগুন সিদ্ধ করে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। প্রায় 2 মিনিট রেখে দেওয়ার পর আবার আমি ঢাকনা খুলে নিলাম। এইভাবে 1 থেকে 2 বার ঢাকনা চাপা দিই এবং ঢাকনা খুলে নিলেই দেখবেন টমেটোটা পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে। তার এবার আমি টমেটোটা ভালো করে চেক করে নেব, আবারও একবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং গলে না যায় সেরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আবারও ঢাকনা চাপা দিয়ে আমি খুলে নিচ্ছি। এবার কিন্তু বেগুন টমেটো সব কিছু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে। আজকে রান্নাতে কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না, একবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। যদি আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকে তাহলে অবশ্যই সামান্য ধনে পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা বাটিতে ঢেলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা বেগুনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।